চুম্বকত্ব বা ম্যাগনেটিজমের আজকে আলোচনার বিষয় হচ্ছে চুম্বক দ্বিমেরু হিসাবে তরিতবাহী কুণ্ডলী ইংরেজি নামটা কি বলা হচ্ছে কারেন্ট লুপ অ্যাজ এ ম্যাগনেটিক ডাইপোল এই ম্যাগনেটিক ডাইপোল বা চুম্বক দিমেরু বলতে কী বোঝায় সেটা সম্বন্ধে আমরা একটা বিস্তারিত ধারণা অলরেডি পেয়েছি আমরা এর আগের ভিডিও আলোচনায় দেখেছি যে চুম্বক দ্বিমেরু চুম্বক দিমেরু ভ্রামক বলতে কি বোঝায় সেটা সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা পেয়েছি আজকে আলোচনার মাধ্যমে আমরা দেখব যে একটা কারেন্ট ক্যারিং লুপ বা তরিতবাহী কুণ্ডলী একটা ম্যাগনেটিক ডাইপোল বা চুম্বক দিমেরুর সঙ্গে সমতুল্য অর্থাৎ আমরা আমাদের আলোচনার মাধ্যমে আজকে এটা প্রমাণ করে দেখব যে একটা তড়িৎবাহী কুণ্ডলীকে আমরা একটা ম্যাগনেটিক ডাইপোল হিসেবে কনসিডার করতে পারি এবার তার জন্য ম্যাগনেটিক ডাইপোলটা কী এটা সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা থাকা দরকার সেজন্যই বললাম এটা সম্বন্ধে আমরা অলরেডি এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি তাই তোমরা যারা ভিডিওটাকে দেখো নি তারা অবশ্যই একবার এই ম্যাগনেটিক ডাইপোল বলতে কী বোঝায় তার যে এক্সপ্রেশন ম্যাগনেটিক ডাইপোল মুমেন্ট তার যে এক্সপ্রেশন সেটা সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা থাকাটা জরুরি তাই তারা ভিডিওটাকে দেখো নি তারা অবশ্যই একবার দেখে নিই তারপরে আজকে ভিডিওটাকে দেখো তাহলে দেখবে প্রত্যেকটা জিনিস বুঝতে অনেক বেশি সুবিধা হবে তাহলে আমরা যেটা বলছি যে আজকে আলোচনার মাধ্যমে দেখব যে একটা তড়িৎবাহী তার বা একটা তড়িৎবাহী কুণ্ডলী আকৃতির তার সেটা কীভাবে একটা ম্যাগনেটিক ডাইপোলের সঙ্গে সমতুল্য হতে পারে সেটা আমরা বিস্তারিতভাবে জানবো তো ভিডিওটিকে তোমরা একদম শেষ পর্যন্ত মন দিয়ে ধৈর্য সহকারে দেখো তাহলে দেখবে একটা সুন্দর কনসেপ্ট তোমরা আজকে শিখতে পারবে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তৈরিতে আলোচনা আমরা পড়েছি সেখানে আমরা চার্জ বা আধানের ধারণা পেয়েছি যেখানে দেখেছি যে এই চার্জ বা আধান সেটা স্টেশনারি অর্থাৎ স্থির অবস্থায় রয়েছে তারপরে আমরা কি ধারণা পেলাম কারেন্ট ইলেকট্রিসিটি কারেন্ট ইলেকট্রিসিটি সেখানে কি দেখলাম যে এই চার্জ সেটা কিন্তু এখন আর স্টেশনারি বা স্থির অবস্থায় নেই সেটা এখন মুভ করছে অর্থাৎ এই যে চার্জ বা আধান যখন সেটা মুভ করতে শুরু করে তখন আমরা পেলাম কারেন্ট ইলেকট্রিসিটির ধারণা এরপরে আমরা এখন শিখছি ম্যাগনেটিজম যেখানে আমরা একটা ম্যাগনেটের ধারণা পেলাম বা চুম্বকের ধারণা পেলাম এর পরবর্তী আলোচনার ক্ষেত্রে আমরা ইলেকট্রোম্যাগনেটিজমের ইলেকট্রোম্যাগনেটিজমের ধারণা পাবো সেখানে আমরা দেখবো যে কারেন্ট ইলেকট্রিসিটি এই যে কারেন্ট ইলেকট্রিসিটি এর সঙ্গে ম্যাগনেটিজমের একটা রিলেশন রয়েছে যার মধ্যে অবশ্য দুটো পার্ট রয়েছে ইলেকট্রোম্যাগনেটিজমের দুটো পার্ট একটা হচ্ছে পার্ট ওয়ান একটা হচ্ছে পার্ট টু এই পার্ট ওয়ানে আমরা দেখব যে কীভাবে কারেন্ট ইলেকট্রিসিটিকে ব্যবহার করে আমরা ম্যাগনেটিজম সৃষ্টি করতে পারি আর পার্ট টুতে দেখব যে ম্যাগনেটিজমকে ব্যবহার করে কিভাবে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি সৃষ্টি করতে পারি এই কথাগুলো আমি কেন বলছি তার কারণ হচ্ছে আমাদের যে আজকে আলোচনার বিষয় আমরা তো অ্যাকচুয়ালি ম্যাগনেটিজম নিয়ে আলোচনা করছি তাহলে এখন কেন আমরা কারেন্ট ক্যারিং লুপের কথা পড়বো আসলে আমাদের ম্যাগনেটিজমের পরবর্তী যে আলোচনাগুলো রয়েছে সেখানে এই কারেন্ট ক্যারিং লুপ সেটা কিভাবে একটা ম্যাগনেটিক ডাইপর হিসেবে আমরা কনসিডার করতে পারি সেটাকে আমাদের জানাটা খুব জরুরি কারণ এই জিনিসটা না জানলে পরে পরবর্তী আলোচনাগুলোর ক্ষেত্রে এই কারেন্ট ক্যারিং লুপের এই আজকে আলোচনার মাধ্যমে যে রিলেশনটা পাবো সেটাকে আমাদের বারবার ব্যবহার করতে হবে এই ম্যাগনেটিজমের পরবর্তী আলোচনার ক্ষেত্রে এবং ইলেকট্রো ম্যাগনিজম যখন পড়বো তখন তো অবশ্যই লাগবেই সুতরাং এই সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা থাকাটা জরুরি সেজন্য তোমাদেরকে আমি ক্রনোলজিক্যালি ব্যাপারটাকে বোঝালাম যে আমরা প্রথমে ইলেকট্রোস্টারিক শিখেছি তারপর আমরা কারেন্ট ইলেকট্রিসিটি শিখেছি এখন আমরা ম্যাগনেটিজম পড়ছি এই ম্যাগনেটিজমের থেকেও পরবর্তী যখন আমরা ইলেকট্রো ম্যাগনেটিজম পড়বো তখন দেখবে এই কারেন্ট ক্যারিং লুপ এবং তাকে কীভাবে ম্যাগনেট ডাইপলিশের ব্যবহার করা যায় এটা সম্বন্ধে আরও পরিষ্কার ধারণা থাকাটা খুব জরুরি কি বলা হচ্ছে এই আলোচনায় একটু মন দিয়ে তোমরা দেখো ধরো তোমাকে একটা পরিবাহী তার দেওয়া আছে এই যে কারেন্ট ইলেকট্রিসিটিতে আমরা দেখেছি ধরো এরকম একটা পরিবাহী তার যেটা তড়িৎ পরিবহন করতে পারে ধরো এর মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে ডান দিক থেকে বাতি পরাবার তো যখনই কোনো একটা পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় সেই তড়িৎ পরিবাহিত হওয়ার জন্য শর্তটা কী যে পরিবাহী তারের দুই প্রান্তে একটা তড়িৎ বিভবের সৃষ্টি হতে হবে মানে এখানে একটা পোটেন্সিয়াল ডিফারেন্সের সৃষ্টি হতে হবে বিভব পার্থক্য থাকতে হবে কারেন্ট ইলেকট্রিসিটি ধারণ আমরা পেয়েছি এই বিভব পার্থক্যটা আমরা কীভাবে সৃষ্টি করি আমরা এই দুই প্রান্তের সঙ্গে একটা ব্যাটারিকে যুক্ত করে দিই এরকমভাবে আমরা একটা ব্যাটারিকে যুক্ত করে দিয়েছি যেখানে এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল পজিটিভ থেকে নেগেটিভ টার্মিনাল দিকে এই পরিবাহী তারের মধ্যে দিয়ে একটা তড়িৎ প্রবাহিত হচ্ছে ধরে নিচ্ছি আয় পরিমাণ তৈরি প্রবাহিত হচ্ছে এটা আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে পড়েছি এখানে কোনো সমস্যা নেই সমস্যাটা কখন যখন এই পরিবাহী তারটাকে আমরা একটা কুণ্ডলির আকার দেব। এখানে তো একটা স্ট্রেট এরকমভাবে সোজা একটা তার কিন্তু এটাকে যখন আমি বাকি একটা কুণ্ডলির আকার দেব আমি একটা ডায়াগ্রাম এঁকে দেখাই এই রকমভাবে যখন একটা কুণ্ডলির আকার আমরা দেবো তখন কি হয় এই কুণ্ডলির মধ্যে কিন্তু সেই একই পরিমাণ তরিত প্রবাহিত হচ্ছে কারণ এই তারটাকেই তো বাকি আমরা এরকম একটা আকার দিয়েছি এখানেও সেই আই পরিমাণ তৈরিক প্রবাহিত হচ্ছে যখনই এটা তরিত প্রবাহিত হচ্ছে তার মানে বুঝে নিতে হবে এই দুই প্রান্তে একটা বিভব পার্থক্য রয়েছে তার জন্য আমরা কী করে থাকি একটা ব্যাটারিকে যুক্ত করে দিই এইরকমভাবে তো আমরা এরপর এই আলোচনার ক্ষেত্রে যখন বারবার এই কুণ্ডলিটাকে দেখাবো তখন কিন্তু বারবার এই ব্যাটারিটাকে আর একে দেখাবো না তোমাদের এটা মনে মনে কল্পনা করে নিতে হবে যে এরকম একটা কুণ্ডলির মধ্য দিয়ে যখন তরিদ প্রবাহিত হচ্ছে তো আমার নিশ্চয়ই কুণ্ডলিটির মধ্যে এরকম একটা ব্যাটারিকে যুক্ত করে দেওয়া আছে কারণ সেটা যুক্ত না করলে পরে দুই প্রান্তের মধ্যে যদি পোটেন্সিয়াল ডিফারেন্স তৈরি না হয় তাহলে কিন্তু এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়া সম্ভব নয় ঠিক আছে তো বারবার আমরা এই ব্যাটারিটাকে আর রাখবো না আমরা সোজাসুজিভাবে এই জিনিসটাকে একদম এরকমভাবে জুড়ে দেবো এরকমভাবে জুড়ে দিয়ে একটা কমপ্লিট একটা সার্কুলার শেপ দেব একটা কারেন্ট লুপের আকার দেব কিন্তু তোমাদেরকে মনের মধ্যে এটা জিনিস ধরে রাখতে হবে যেখানে একটা ব্যাটারিকে কিন্তু যুক্ত করে দেওয়া আছে ঠিক আছে এইবার আমি যে কথাটা বলছি একটু মন দিয়ে শোনো কী বলছি কথাটাকে আমরা এই জায়গাটা থেকে এই জায়গাটাতে আসলাম স্ট্রেট তারটাকে আমরা একটা কুণ্ডলি আকার দিয়েছি যতক্ষণ পর্যন্ত সে স্ট্রেট অবস্থা ছিল ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা ছিল না সমস্যাটা কখন তৈরি হলো যখন সমস্যা ঠিক নয় একটা নতুন জিনিসের সৃষ্টি হলো সেটা কি যে যখন এরকম একটা স্ট্রেট পরিবাহী তারকে আমরা একটা কুণ্ডলির আকার দেব এবং তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করাবো তখন দেখা যায় যে কুণ্ডলী আকৃতির এই পরিবাহী তারটার ভেতরে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় একটা ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হচ্ছে কি বললাম কথা ডাকবো বলি যখন কোনো একটা পরিবাহী তারকে এরকম কুণ্ডলির আকার দেওয়া হয় এবং এর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত করা হয় তখন দেখা যায় যে এই কুণ্ডলী আকৃতির পরিবাহী তারটার ভেতরে একটা ক্ষেত্র সৃষ্টি হচ্ছে এই যে ক্ষেত্র সৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রটা এই জায়গাটাতে কীরূপভাবে বিস্তৃত অর্থাৎ চৌম্বক্ষেত্রের তো চৌম্বকক্ষেত্র প্রাবল্য থাকে বা ইনটেন্সিটি থাকে সেই ইন্টেন্সিটির মান কোথায় বেশি কোথায় কম সেটা আমরা কীভাবে বুঝবো এই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা ম্যাগনেটিজম আলোচনায় একটা নতুন ধারণা শিখেছিলাম যেটা বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে আমাদের সামনে উপস্থাপন করেছিলেন সেটা হচ্ছে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স যাকে বাংলায় আমরা পড়েছিলাম চৌম্বক বলরেখা এটা সম্বন্ধেও আমরা বিস্তারিতভাবে জেনেছি সেখানে আমরা কী দেখেছি যে কোনো একটা জায়গাতে যেখানে চুম্বকক্ষেত্র রয়েছে সেই চুম্বক্ষেত্রে কোন জায়গাতে চুম্বক্ষেত্রর প্রাবল্যের মান বেশি কোন জায়গাতে চুম্বক্ষেত্র প্রাবল্যের মান কম সেটা আমরা কীভাবে বুঝবো সেখানে যদি কোনো একটা চুম্বকের উত্তর মেরুকে নিয়ে ছেড়ে দিই সেই চুম্বকের উত্তর মেরুটা কোন দিক বরাবর গমন করবে কোন দিক বরাবর সরে যাবে সেটা আমরা কীভাবে বুঝবো এই সব জিনিসকে ভিজুয়ালাইজ করার জন্য সেটাকে চোখে দেখার সহায়ক করার জন্য বিজ্ঞানী মাইকেল ফেরাডে আমাদের সামনেই ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স বা চুম্বক বড় ধারণা উপস্থাপন করেছিলেন তিনি আমাদেরকে বললেন যে আমরা কতগুলো কাল্পনিক রেখা কাল্পনিক রেখা বা ইমাজিনারি লাইন্স কতগুলো কাল্পনিক রেখার সাহায্যে আমরা বর্ণনা করতে পারি যে এখানে ক্ষেত্রের প্রাবল্যটা কোথায় বেশি কোথায় কম কেমন তারা বিন্যস্ত রয়েছে কীরকম সেটা আমি একটা ডায়াগ্রাম এখানে আঁকি রকম এই হচ্ছে আমাদের পরিবাহী কুণ্ডলী আকৃতির তার এখানে আমরা ব্যাটারি রেখা দেখাচ্ছি না যেটা তোমাদেরকে একটু মেঘে বললাম এর মধ্য দিয়ে মনে করো এদিক থেকে এদিক বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে যখনই এরকমভাবে তড়িৎ প্রবাহিত হচ্ছে তখন দেখা যায় যে এই কুণ্ডলির ভেতরে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে এবার এই ক্ষেত্রটা কীরূপভাবে বিন্যস্ত সেটাকে ভিজুয়ালাইজ করার জন্য বিজ্ঞানী মাইকেল ফেরাডে আমাদেরকে এই চুম্বক বড় রেখার ধারণা দিয়েছিলেন সেখানে তিনি কতগুলো কাল্পনিক রেখার কথা বলেছিলেন যেগুলো আমরা এরকমভাবে এঁকে থাকি যার সাহায্যে আমরা বুঝতে পারি কোথায় চুম্বক্ষেত্র প্রাবল্য মান বেশি কোথায় কম কীভাবে বুঝি যে কোথায় এর ঘনত্ব বেশি সেই জায়গাতে চুম্বক্ষেত্র প্রাবল্যের মান বেশি যেখানে ঘনত্ব কম চুম্বক্ষেত্র প্রাবল্যের মান কম এটা নিয়ে আমরা অলরেডি বিস্তারিত আলোচনা করেছি এখন প্রশ্ন হচ্ছে যে এই যে চৌম্বক বলরেখা সেই চৌম্বক বলরেখার ধারণায় আমরা একটা জিনিস শিখেছিলাম এই চুম্বক বলরেখাগুলোর একটা ডিরেকশন থাকে বা একটা অভিমুখ থাকে ডিরেকশন বা অভিমুখ থাকে অর্থাৎ সেটা কিরকম ভাবে যে ধরো এই রকম একটা দণ্ডচুম্বক আমাদের কাছে আছে সেই দণ্ডচুম্বকে দুটো মেরু এটা হচ্ছে আমাদের উত্তর মেরু বা নর্থ পোল এটা হচ্ছে দক্ষিণ মেরু বা সাউথ পোল দেখা যায় যে চুম্বক বলরেখাগুলি সবসময় উত্তর মেরু থেকে বাইরের দিকে বের হয় আর দক্ষিণ মেরুর ক্ষেত্রে সেটা সবসময় ভেতরে এসে প্রবেশ করে অর্থাৎ আমি আরেকটা ডায়গ্রাম আঁকছি এখানে এটা হচ্ছে চুম্বকের উত্তর মেরু এটা হচ্ছে দক্ষিণ মেরু দেখা যায় যে চুম্বক বলরেখাগুলো সবসময় উত্তর মেরু থেকে বাইরের দিকে বের হয় আর দক্ষিণ মেরুতে গিয়ে সবসময় প্রবেশ করে অর্থাৎ এই যে কাল্পনিক রেখা বা ইমাজিনারি লাইন্সে ধারণা পেয়েছিলাম সেগুলো একটা ডিরেকশন থাকে তার একটা অভিমুখ থাকে সেটা সবসময় উত্তর মেরু থেকে বের হচ্ছে আর দক্ষিণ মেরুতে গিয়ে প্রবেশ করছে এটা কখন ছিল যখন আমরা একটা দণ্ড চুম্বকের আলোচনা করেছিলাম তখন দণ্ড চুম্বক বা বার ম্যাগনেটের জন্য কিন্তু স্যার এখানে তো কোনো দণ্ড চুম্বক বা বার ম্যাগনেটিক কিছু দেখতে পাচ্ছি না এখানে তো আমরা একটা পরিবাহী তারকে দেখতে পাচ্ছি যেটাকে এরকম কুণ্ডলী আকার দেওয়া হয়েছে এখন আপনি বলছেন যে এখানে নাকি একটা ক্ষেত্র সৃষ্টি হয় অ্যাকচুয়ালি আমি বলছি না এটা ফিজিক্সের বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে পাওয়া তো কি বলা হচ্ছে যে এরকম একটা কুণ্ডলির ভেতরে একটা ক্ষেত্র সৃষ্টি হচ্ছে ঠিক চুম্বক্ষেত্র সৃষ্টি হয় তাহলে নিশ্চয়ই এখানে চুম্বক বল রাখার সাহায্যে এগুলোকে আমরা ভিজুয়ালাইজ করতে পারি হ্যাঁ নিশ্চয়ই এরকমভাবে কতগুলো কাল্পনিক রেখা এঁকে আমরা এখানে বর্ণনা করতে পারি যে এখানে চুম্বক বলরেখাগুলো সাহায্যে যেখানে চুম্বক ক্ষেত্রের প্রাবল্য কোথায় বেশি কোথায় কম কীরুভাবে বিন্যস্ত রয়েছে এইটুকু তো পরিষ্কার বুঝতে পারলাম কিন্তু এখানে আমি অভিমুখ বা ডিরেকশনটা কীভাবে বুঝবো এখানে তো আপনি বলছেন যে উত্তর মেরু থেকে বের হচ্ছে দক্ষিণ মেরু থেকে ঢুকছে এখানে আমি উত্তর মেরু কোথায় পাবো আর দক্ষিণ মেরু কোথায় পাবো এইটার জন্য আমরা একটা নিয়ম বা একটা রুলকে ফলো করি কি সেই নিয়ম এটা একটু পেস্ট উপর দিকে তুলে দিই এটার জন্য আমরা যে নিয়ম বা রুল ফলো করি সেটা হচ্ছে রাইট হ্যান্ড থাম রুল এটা হচ্ছে রাইট হ্যান্ড থাম রুল এর বাংলা নামটা হচ্ছে দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম কি বললাম রাইট হ্যান্ড থাম রুল বা দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম বুঝতে পারবে এখন একটু ডিফিকাল্ট মনে হচ্ছে তো একটু পরে দেখবে জিনিসটা আরও বেশি পরিষ্কার হবে এখানে তোমাদেরকে একটা ডায়াগ্রাম দেখায় ভালো করে মন্দে দেখো এই যে রুলটা এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পরবর্তীতে যখন আমরা ইলেকট্রোম্যাগনেটিজম আলোচনা করব তখন দেখবে এই রুলটাকে কিন্তু বারবার ব্যবহার করতে হবে তাই এই আলোচনাটা কিন্তু শুধুমাত্র ম্যাগনেটিজমের জন্য না ইলেকট্রোম্যাগনেটিজম পরবর্তী আলোচনার ক্ষেত্রেও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে চলো ডায়াগ্রামটাকে দেখাই এই যে তিনটে ডায়াগ্রাম আচ্ছা এখানে মনে একটু পেজটা উপর দিকে তুলতে হবে একটু উপর দিকে তুলে দেখো এখানে দেখো আমাদের ডান হাত তুমি তোমার নিজের হাতের সঙ্গে তুলনা করো তাহলে দেখবে এই জিনিসটাকে আরও বেশি সুন্দর বুঝতে পারবে আমি এখানে নাম্বারিং করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের এক নম্বর ডায়াগ্রাম এটা দুই নম্বর এটা তিন নম্বর এবার তোমার নিজের হাতের সঙ্গে এটার সঙ্গে তুলনা করো তাহলে দেখবে এই জিনিসটা আরও বেশি পরিষ্কার হবে ধরো এটা তোমার হচ্ছে ডান হাত ঠিক আছে ডান হাতটা এরকমভাবে সোজা করে তুমি রেখেছো যার বুড়ো আঙুলটা উপর দিক বরাবর রয়েছে আর এই আঙ্গুলগুলো সোজা এই দিক বরাবর রয়েছে এটাও সোজা এই দিক বরাবর রয়েছে এবার তুমি কি করলে এই যে চারটে আঙুল বুড়ো আঙুলটা যেদিক বরাবর আছে এদিক বরাবরই থাকবো এটা আমরা কিছু করব না শুধু এই আঙ্গুলগুলোকে একটু বাঁকিয়ে দেবো এইরকমভাবে এইরকমভাবে যদি এটাকে একটু বাঁকিয়ে দিই তাহলে কি দেখা যাচ্ছে আমার বুড়ো আঙ্গুলটা আগে যে যেরকম অবস্থায় ছিল সেই উপর দিক বরাবরই আছে কিন্তু আমার এই চারটে আঙুলকে এরকমভাবে বাঁকিয়ে দিয়েছে এবারে যে রাইট হ্যান্ড থামরুল বা দক্ষিণ হস্ত নিয়ম এই যেখানে মুষ্টির কথা বলা হচ্ছে তো এই জন্য যে থামরুল বা নিয়ম এটাকে মনে রাখবে তো কি বলা হচ্ছে এই যে মুষ্টিটা এই যে আমাদের চারটে আঙুল যেদিক বরাবর ঘুরে যাচ্ছে আমাদের কারেন্টের ডিরেকশনটা যদি সেই দিক বরাবর হয় তাহলে এই যে বৃদ্ধাঙ্গুষ্ঠ বা এই যে আমাদের বুড়ো আঙ্গুলটা সেটা যেদিক বরাবর মুখ করে থাকবে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখে সেই দিক বরাবর হবে কী বললাম কথাটা আরেকবার রিপিট করি আমরা আমাদের ডান হাতটাকে এরকম সোজা করে নেব সোজা করে নিয়ে বুড়ো আঙুলটা যেদিক বরাবর আছে সেদিক বরাবরই থাকবে এই যে চারটে আঙুল এটাকে আমরা একটু বাঁকিয়ে দেব ঠিক আছে ভেতর দিকে এরকম মুষ্ঠির মতন একটু বাঁকিয়ে দেবো তাহলে এটাকে যদি বাঁকিয়ে দিই দেখো এটা একটু এই ভাবে বেঁকে গেলো তাহলে এই ভাবে এই ডিরেকশনটা যদি কারেন্টের ডিরেকশন হয় তড়িৎ প্রবাহের অভিমুখ যদি এদিক বরাবর হয় তাহলে এই বুড়ো আঙুলটা যেদিক বরাবর মুখ করে আছে সেই দিকটাকে আমরা বলবো চুম্বক ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ এবার এই জিনিসটাকে তোমরা এটার সঙ্গে তুলনা করো এটার সঙ্গে তুলনা করো এবার তোমার এই যে হাতটা এটার সঙ্গে এটাকে তুলনা করো তাহলে কি দেখতে পাচ্ছ তোমার হাতের আঙ্গুলগুলো এই দিক বরাবর অর্থাৎ এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ ঘড়ি কাটার বিপরীতে ঘুরছে দেখো তো কারেন্টটা এখানে কি তাই ঘুরছে ঘড়ির কাটার বিপরীতে এই যে কারেন্টটা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘড়ির কাটার বিপরীতে ঘুরছে তাহলে ঘড়ির কাটার বিপরীতে যদি কারেন্টটা ঘুরে তাহলে আমাদের ম্যাগনেটিক ফিল্ড এখানে যে ক্ষেত্র তৈরি হচ্ছে যে এই যে কাল্পনিক রেখাগুলোর মাধ্যমে দেখিয়েছি তার তো একটা অভিমুখ থাকবে আমরা তো জানতে চাইছি তার অভিমুখটা কোন দিক বরাবর হবে এদিক বরাবর না এদিক বরাবর না দিক বরাবর না এদিক বরাবর কোন দিক বরাবর হবে এই নিয়ম অনুযায়ী এই ডান হাতের এই চারটে আঙ্গুল যেদিক বরাবর যাচ্ছে কারেন্টটা যদি সেদিক বরাবর যায় তাহলে এই চুম্ব ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হবে উপর দিক বরাবর অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হবে এই দিক বরাবর পরিষ্কার এইটাই হচ্ছে আমাদের বিয়ের অভিমুখ এবার কারেন্টটা যে সবসময় এদিক থেকে অ্যান্টিক্লোকাইজ ডিরেকশনেই যাবে তার মধ্যে নাও হতে পারে কারেন্টটা উল্টো দিক বরাবর যেতে পারে কোনো সমস্যা নেই কারেন্টটা যদি উল্টো দিক বরাবর আমাদের ঘাটটাকে তখন এইরকমভাবে নিয়ে নেব কারণ কারেন্টটা এখন আমাদের কোন দিক বরাবর যাচ্ছে কারেন্টটা এখন এই দিক বরাবর যাচ্ছে আমাদের চারটা আঙ্গুল কোন দিক ওই দিক বরাবর পেছন দিকে রয়েছে তাহলে কারেন্টের ডিরেকশনটা যদি আমাদের এই দিক বরাবর হয় তাহলে এখন আমাদের বুড়ো আঙ্গুলটা কোন দিক বরাবর রয়েছে বুড়ো আঙ্গুলটা রয়েছে এই দিক বরাবর তার মানে এটা হচ্ছে এখন ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ অর্থাৎ নিচের দিক বরাবর পরিষ্কার হলো যখন কারেন্টটা আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করবে তখন বিয়ের অভিমুখটা হবে উপর দিক বরাবর আর যখন কারেন্টটা ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্টটা যদি এই দিক বরাবর না ঘুরে উল্টো দিক বরাবর ঘড়ির কাটার দিকে ঘুরতো তাহলে বিয়ের ডিরেকশনটা এই ক্ষেত্রে এই অভিমুখগুলো হতো নিচের দিক বরাবর আবার দেখব পরবর্তীতে আরও বিস্তারিতভাবে জানবো পরিষ্কার হলো তাহলে দেখা যাচ্ছে কি আমি যে কথাটা বললাম আর রিপিট করি যে কোনো একটা পরিবাহী তার যেটা কি না স্টেট অবস্থায় ছিল তার মধ্যে দিয়ে তরিত প্রবাহিত হচ্ছিলো কোনো সমস্যা নেই কিন্তু যখনই সেই পরিবাহী তারটাকে এরকম একটা কুণ্ডলীর আকার দেওয়া হবে তখন দেখা যায় যে এই কুণ্ডলিটার ভেতরে একটা চুম্বকক্ষেত্র সৃষ্টি হচ্ছে খুব ভালো কথা যদি ক্ষেত্র সৃষ্টি হয় তাহলে চৌম্বক্ষেত্রটা কীরূপভাবে বিন্যস্ত চুম্বক্ষেত্র একটা প্রাবল্য রয়েছে সেই প্রাবল্যের মান কোথায় বেশি কোথায় কম সেটা কীভাবে বুঝবো সেটা বোঝার জন্য আমরা সেই চৌম্বক বড় রেখার ধারণাকে ব্যবহার করব সেখানে আমরা কতগুলো কাল্পনিক রেখার ধারণা পেয়েছিলাম মানে কতগুলো কাল্পনিক রেখার সাহায্যে আমরা এটাকে বুঝতে পারি যে কোথায় চুম্বকক্ষেত্র প্রাবল্য কীরূপভাবে বিন্যস্ত রয়েছে ঠিক আছে সেটা পেলাম এবার মনের মধ্যে প্রশ্ন আসলো যে আমরা দেখেছি যে এই কাল্পনিক রেখাগুলোতে একটা অভিমুখ থাকে এই চুম্বক বলরেখাগুলোতে একটা অভিমুখ থাকে সেটা কোন দিক থেকে কোন দিক বরাবর যায় উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে যায় তাহলে স্যার এখানে তো কোনো বার ম্যাগনেট বা দণ্ড চুম্বক নেই এখানে তো একটা পরিবাহী তার সেটা আবার কুণ্ডলী আকৃতির এখানে আমি কীভাবে উত্তর মেরু পাবো কোথায় দক্ষিণ মেরু পাবো কীভাবে আমি বুঝবো যে এই চুম্বক বলরেখাগুলো কোন দিক থেকে কোন দিক বরাবর যাবে তার জন্য আমরা কি এই রাইট হ্যান্ড থামরুল বা দক্ষিণ হস্ত মুরিয়ম এটাকে ব্যবহার করে থাকি এবং সেটা সাহায্য পালাম যে যখনই আমরা আমাদের এই আঙ্গ একটা আঙ্গুলের ডিরেকশন যেদিক বরাবর হবে সেই দিক বরাবর যদি আমরা কারেন্টের ডিরেকশানটা পাই তাহলে আমাদের বুড়ো আঙ্গুলটা যেদিক বরাবর মুখ করে থাকবে সেটাই হবে আমাদের চৌম্বকক্ষেত্র প্রাবলের হুম যদি সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করে তাহলে সেক্ষেত্রে আমাদের বিয়ের ডিরেকশানটা হবে উপর দিক বরাবর আর যদি সেটা ক্লক ওয়াইজ মুভ করে হাতটাকে যদি আমরা উল্টে দিই তাহলে আমাদের চারটা আঙুল এখন ওই দিক বরাবর তাহলে কারেন্টটা আমাদের এই দিক বরাবর যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে বিয়ের ডিরেকশনটা নিচের দিক বরাবর হবে পরিষ্কার হলে এটুকু আচ্ছা এবার এই জিনিসটাকে তো আমরা ব্যবহার করে দেখলাম চলো আমরা একটা ডায়াগ্রামও আঁকি যেখানে আমরা দুটোই দেখবো এবার আমরা নতুন একটা ডায়াগ্রাম একে দেখাই যে এই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে ক্ষেত্র প্রবলের অভিমুখ কোন দিক বরাবর হবে এই যে এইরকম দেখো এই ক্ষেত্রে আমাদের এই যে পরিবাহী তারের মধ্যে যে তরিত প্রবাহিত হচ্ছে সেটা কোন দিক বরাবর হচ্ছে অ্যান্টি ক্লোপাইজ ডিরেকশনে ঘড়ি কাটার বিপরীত মুখে তাহলে ঘড়ি কাটার যদি বিপরীত মুখে অর্থাৎ কারেন্টটা যদি এইভাবে যায় কারেন্টটা যদি এইভাবে যায় তাহলে বিয়ের অভিমুখ কোন দিক বরাবর উপর দিক বরাবর এটা আমরা এখান থেকে পেলাম এই ক্ষেত্রে দেখো ঠিক এই জিনিসটাকে ব্যবহার করা হচ্ছে এখন কারেন্টটা আমাদের উল্টো দিক বরাবর যাচ্ছে কারেন্টটা এখন এই দিক বরাবর যাচ্ছে অর্থাৎ ঘড়ির কাটার দিকে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিয়ের অভিমুখ কোন দিক বরাবর হবে নিচের দিক বরাবর এই যে আমাদের নিচের দিক বরাবর পরিষ্কার হলো এবার আমরা যখন একটু আগেই চৌম্বক বল রেখার কথা পড়লাম তখন আমরা কী দেখলাম আমরা কী দেখলাম যে চুম্বক বলরেখাগুলোর যে অভিমুখ সেটা কোন দিক থেকে কোন দিক বরাবর থাকে উত্তর মেরু থেকে বাইরের দিকে বের হয় আর দক্ষিণ মেরুর ক্ষেত্রে বেতর দিকে প্রবেশ করে এবার এই ধারণাটাকে যদি তুমি এই ক্ষেত্রে ব্যবহার করো তাহলে আমরা বলতে পারি না যে এই ক্ষেত্রে এই পরিবাহী তারের এই প্রান্ত দিয়ে চুম্বক বলরেখাগুলি বাইরের দিকে বের হচ্ছে তার মানে কি এই প্রান্তটাকে উত্তর মেরুর সঙ্গে সমতুল্য আমি ধরতে পারি নিশ্চয়ই পারি কারণ এটা যদি উত্তর মেরু না হয় তাহলে এখান থেকে চম্বক বলরেখাগুলোকে বেরোতে পারে কারণ চুম্বুক বলরেখা তো সবসময় উত্তর মেরু থেকেই বের হয় তাহলে চুম্বক বলরেখা এই এগিয়ে বেরোচ্ছে তো আমার নিশ্চয়ই এটা উত্তর মেরু ঠিক একইভাবে যে এই চুম্বক বলরেখাগুলো এই দিক থেকে বের হচ্ছে সেটাতে এখানে সৃষ্টি হচ্ছে না এখানে নিশ্চয়ই বের হচ্ছে মানে নিশ্চয়ই দিক দিয়ে ঢুকছে ঠিক কিনা চুম্বক বলরেখাগুলো এই পরিবাহী তারের ভেতর দিয়ে এদিক দিয়ে এদিক হচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে মানে নিশ্চয়ই ঢুকছে আবার যেদিক দিয়ে ঢুকবে সেটা কোন দিক বরাবর সবসময় দক্ষিণ মেরুর ভেতরে ঢোকে তার মানে আমাদের এই নিচের দিকটা নিশ্চয়ই আমাদের দক্ষিণ মেরু তার মানে এই পরিবাহী তারের উপর দিকটাকে এখন আমরা উত্তর মেরু হিসেবে কনসিডার করতে পারি আর এই নিচের দিকটাকে দক্ষিণ মেরুতে কনসিডার করতে পারি কারণ দক্ষিণ মেরু ক্ষেত্রে তো বল বয়ভাগগুলি সবসময় ভেতর দিকে ঢুকছে এই যে ভেতর দিকে ঢুকছে পরিষ্কার এক্ষেত্রে কি চলো এই ক্ষেত্রেও দেখা যাক তো এই ক্ষেত্রে আমাদের চম্পকবার এই থেকে বরাবর বের হচ্ছে তার মানে একই কথা বললে উত্তর মেরু থেকে বের হয় তার মানে নিশ্চয়ই নেচের দিকটা উত্তর মেরুর সঙ্গে সমতুল্য আর নিচ দিয়ে যখন বেরোচ্ছে নিশ্চয়ই সেটা উপর দিক দিয়ে ঢুকছিল তাই তো সে নিচ দিয়ে হচ্ছে তা ঢুকছে কোথায় নিশ্চয় সেটা দক্ষিণ মেরু দক্ষিণ মেরুতে গিয়ে এগুলো ঢুকছে তার মানে দেখা যাচ্ছে যে এইরকম একটা পরিবাহী তারের একটা প্রান্ত উত্তর মেরুর মতো আচরণ করে আর অপর প্রান্তটা মানে প্রান্ত ঠিক না উল্টো দিকটা উপরের দিকটা উত্তর মেরুর মতো আচরণ করছে নিচের দিকটা দক্ষিণ মেরুর মতো আসন করছে আবার এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তার উপর দিকটা দক্ষিণ মেরুর মতো আচরণ করছে নিচের দিকটা উত্তর মেরুর মতো আসন করছে তাহলে দেখো তো এই দুটো জিনিসকে কম্বাইন করলে পরে আমরা আমাদের আগে আলোচনার মাধ্যমে শিখেছি কোনো একটা বিষয় আমি ডায়াগ্রামটা এঁকে দেখাচ্ছি তাহলে দেখবে বুঝতে পারবে এই যে সেই ডায়াগ্রামটা দেখো ধরো এইরকম একটা দণ্ডচুম্বক রয়েছে দণ্ডচুম্বকে দুটো মেরু এটা ধরে নাও উত্তর মেরু এটা ধরে নাও দক্ষিণ মেরু চুম্বক বল রেখাগুলো উত্তর মেরু থেকে হচ্ছে তার মানে এদিক থেকে এরকমভাবে বের হচ্ছে আর দক্ষিণ মেরু ক্ষেত্রে প্রবেশ করে তার মানে এদিক বরাবর ঢুকছে এই জিনিসটা আমরা পেয়েছিলাম না চুম্বক বললেখা ধারণার মাধ্যমে যে একটা দণ্ড চুম্বকের ক্ষেত্রে চুম্বক বলরেখাগুলি কোন দিক থেকে কোন দিক বরাবর যাচ্ছে উত্তর মেরু থেকে বেরোচ্ছে সেটাই আবার ঘুরে গিয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করছে এরকম এবার এই দুটোর সঙ্গে এটাকে তুলনা করো এখানে দেখো এই যে কুণ্ডলী আকৃতির তারটা তার একটা প্রান্ত উত্তর মেরু মতো আচরণ করছে একটা প্রান্ত দক্ষিণ মেরু মতো একটা প্রান্ত উত্তর মেরু একটা প্রান্ত দক্ষিণ মেরু যারা একটা প্রান্ত দিয়ে বেরোচ্ছে একটা প্রান্ত দিয়ে ঢুকছে একটা প্রান্ত দিয়ে ঢুকছে একটা প্রান্ত দিয়ে বেরোচ্ছে তার মানে আমরা বলতে পারি না এরকম একটা পরিবাহী তার যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা এইরকম একটা দণ্ড চুম্বকের সঙ্গে সমতুল্য নিশ্চয়ই বলতে পারি চুম্বকের ক্ষেত্রে দুটো মেরু থাকে একটা মেরু দিয়েও চুম্বক হয়ে গুলো বের হয় আরেকটা মেরুর ক্ষেত্রে চুম্বক বল হয়ে ঢোকে এক্ষেত্রেও তাই হচ্ছে এই পরিবাহী তারের একটা প্রান্ত দক্ষিণ মেরুর মতো আচরণ করছে একটা প্রান্ত উত্তর মেরুর মতো আচর করছে চুম্বক বলা একটা প্রান্ত দিয়ে ঢুকছে আর একটা প্রান্ত দিয়ে বেরিয়ে যাচ্ছে এই ক্ষেত্রেও ঠিক সেম জিনিস তাহলে এই দুটো জিনিসকে এটার সঙ্গে তুলনা করলে আমরা বলতে পারি যে এই যে আমাদের পরিবাহী কুণ্ডলী আকৃতি তার যার মধ্যে যে তরিত প্রবাহিত হচ্ছে সেটা একটা চুম্বক দিমেরু বা একটা বার ম্যাগনেট বা একটা দণ্ড চুম্বকের সঙ্গে সমতুল্য এটাই ছিল তো আজকে আলোচনার বিষয় যে একটা তরিতবাহিত কুণ্ডলী আকৃতির তার বা একটা কারেন্ট লুপকে আমরা একটা ম্যাগনেটিক ডাইপোল বা চুম্বক দি সঙ্গে সমতুল্য কল্পনা করতে পারি আশা করি এই জিনিসটা তোমরা এখন বুঝতে পারলে পরিষ্কার হলো কিন্তু এখানে একটু অনেকের মধ্যে একটু সমস্যা হয় যে স্যার এরকম একটা মনে করুন আমাকে কুণ্ডলী আকৃতির একটা পরিবাহী তার দেওয়া হলো যার মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে প্রত্যেক ক্ষেত্রেই কি আমাকে এই রকমভাবে ডায়াগ্রাম একে দেখতে হবে যে কোন প্রান্তটা উত্তর মেরু আর কোন প্রান্তটা দক্ষিণ মেরু না এটার জন্য একটা পদ্ধতি রয়েছে চলো সেটা একটু দেখে নেওয়া যাক কী সেই পদ্ধতিটা চলো একটা ডায়াগ্রাম একে দেখাই তোমাদেরকে এই সেই ডায়াগ্রাম দেখো এই হচ্ছে আমাদের কুণ্ডলী আকৃতির তার যার মধ্য দিয়ে ধরে নাও আয় পরিমাণ তৈরি প্রবাহিত হচ্ছে এখানে কোন কোন দিক বরাবর হচ্ছে অ্যান্টি clockwise অর্থাৎ ঘড়ির কাটার বিপরীতে তাহলে ঘড়ির কাটার বিপরীতে এটা আমাদের কাছে কিন্তু এই জিনিসটা কিন্তু খুব আপেক্ষিক একটা বিষয় কেন বললাম কথাটা আপেক্ষিক রিলেটিভ কেন কারণ এ কোনো একটা পরিবাহী তারের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা ঘড়ির কাটার দিকে হচ্ছে না ঘড়ির কাটার বিপরীতে হচ্ছে সেটা নির্ভর করছে আমরা কোন দিক থেকে সেটাকে দেখছি দেখো এই ক্ষেত্রেও কিন্তু পরিবাহী তার কুণ্ডলী আকৃতির এটাও পরিবাহী তার কুণ্ডলী আকৃতি এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে উপরের দিকটা উত্তর মেরুর মতো আর এটার ক্ষেত্রে উপরের দিকটা দক্ষিণ মেরুর মতো পার্থক্যটা কোন জায়গায় দুটোর মধ্যে ডিরেকশন অফ কারেন্ট অর্থাৎ কারেন্টটা কোন দিক বরাবর যাচ্ছে সেটার উপরে ডিপেন্ড করছে যে তার কোন প্রান্তটা উত্তর মেরু আর কোন প্রান্তটা দক্ষিণ মেরু হবে এবারে এই কোন দিক বরাবর যাচ্ছে সেটাও কিন্তু আপেক্ষিক কেন বললাম কারণ এটা ডিপেন্ড করছে যে আমরা কোন দিক থেকে কোন দিক বরাবর তাকাচ্ছি যদি আমরা উপর দিক থেকে এটার দিকে তাকাই এরকমভাবে উপর দিক থেকে যদি আমি দেখি তাহলে দেখা যাচ্ছে এটা আমাদের অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশনে মুভ করছে ঠিক এই জিনিসটাকে যদি আমরা নিচ থেকে তাকাতাম তাহলে কিন্তু আমাদের মনে হতো এর মধ্য দিয়ে কিন্তু ক্লক ওয়াইজ ডিরেকশনে কারেন্ট মুভ করছে কারো যদি কোনো সন্দেহ থাকে নিজেরা এটা জিনিস করে দেখতে পারো তোমরা তোমাদের খাতার পৃষ্ঠার মধ্যে এরকম কুন্ডলী আকৃতির একটা রেখা টানবে তার মধ্যে কারেন্টের ডিরেকশনটাকে দেখাবে ধরো তুমি অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশানে এরকমভাবে দেখিয়েছ এবার তুমি এই কাগজের পৃষ্ঠাটার উল্টো দিক থেকে যদি একটা আলোর সামনে নিয়ে গিয়ে উল্টো দিক থেকে দেখো তাহলে দেখবে সেই জিনিসটাই ক্লক ওয়াইজ ডিরেকশানে মানে আমি বলতে চাইছি এই জিনিসটাকে তুমি যদি নিচের দিক থেকে দেখতে তাহলে মনে হতো কারেন্টটা ক্লক ওয়াইজ ডিরেকশানে যাচ্ছে কথাটা বুঝতে পারলে ঠিক একইভাবে তুমি মনে করো খাতার পৃষ্ঠার মধ্যে তুমি আঁকলে এরকমভাবে একটা কুণ্ডলি যার মধ্য দিয়ে আয় পরিমাণ কারেন্ট যাচ্ছে কোন দিক থেকে কোন দিক বরাবর যাচ্ছে ক্লক ওয়াইজ ডিরেকশনে এরকম ঘড়ি কাটার দিকে তাহলে এই ক্ষেত্রেও তুমি যদি উপর দিক থেকে তাকাও উপর দিক থেকে তাকাও তোমার কাছে মনে হবে কারেন্টটা ক্লকওয়াইজ ডিরেকশনে যাচ্ছে কিন্তু এটাই যদি তুমি নিচ থেকে তাকাও তখন কিন্তু মনে হবে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যাচ্ছে অর্থাৎ আমরা কোন দিক থেকে অবজার্ভ করছি তার উপরে ডিপেন্ড করছে যে কারেন্টের ডিরেকশনটা দিক বরাবর আর কারেন্টের ডিরেকশনটা পাল্টে গেলে কিন্তু মেরুটাও পাল্টে যাচ্ছে কারণ কারেন্টের ডিরেকশনটা যদি চেঞ্জ হয়ে যায় বিয়ের ডিরেকশনটাও চেঞ্জ হয়ে যাবে আর বিয়ের ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেলে সেই মেরুটাও চেঞ্জ হয়ে যাবে পরিষ্কার তাহলে আমরা যখনই কোনো একটা ডায়াগ্রাম আঁকবো আমরা আমাদের বিভিন্ন পরবর্তী যে আলোচনাগুলো ক্ষেত্রে দেখব সেখানে যখন এরকম একটা ডায়াগ্রাম আঁকবো আমরা যেহেতু উপর দিক থেকে দেখছি তাহলে এই জিনিসটাকে আমরা উপর দিকটাকে আমরা খালি খেয়াল করব সবসময় মনে রাখতে হবে একটা সাইড যদি উত্তর দিক হয় নিশ্চয়ই অপর সাইডটা দক্ষিণ দিক এটার ক্ষেত্রে যদি উপর দিকটা দক্ষিণ দিক হয় তাহলে বুঝতে হবে নিশ্চয়ই অপর সাইডটা উত্তর দিক এই যে এই উপরটা যদি দক্ষিণ মেরু হয় নিশ্চয়ই নিচেরটা উত্তর মেরু হবে আর উপরটা যদি উত্তর মেরু হয় নিশ্চয়ই অপর সাইডটা দক্ষিণ মেরু হবে তাহলে একটা সাইড যদি আমি জানতে পারি তাহলে অপর সাইডটা আমি অটোমেটিক্যালি অ্যাজুম করে নিতে পারবো তাহলে আমি যখন উপর থেকে দেখব। যদি দেখি সেটা অ্যান্টিক লোক ডিরেকশনে যাচ্ছে তাহলে এরকম একটা এন এরকম লেখলে এন এন ফর নর্থ এন এর দেখো দুইটা প্রান্তের অভিমুখ কোন দিক বরাবর কারেন্টের যে ডিরেকশন সেই দিক বরাবর কারেন্টের যে ডিরেকশন সেই দিক বরাবর এনের মাথাগুলো আমরা অ্যারো দিয়ে দেখিয়েছি এটা মনে রাখবে এরকমভাবে টানবে ঠিক আছে এইরকমভাবে মনে করো টানলে কারেন্টের দিক বরাবর যাচ্ছে তাহলে আমি যদি এটাকে এরকমভাবে আঁকি তাহলে এর মাথাগুলো যদি কারেন্টের ডিরেকশন বরাবর হয় তাহলে আমরা বুঝবো উপর দিকটা হচ্ছে উত্তর মেরু এটা হচ্ছে উপর দিকটা উত্তর মেরু ঠিক একইভাবে এটা কারেন্টটা এদিক বরাবর যাচ্ছে এখানে যদি আমরা এটাকে এইভাবে এঁকে কারেন্টটা যদি আমাদের এদিক বরাবর যায় ক্লক ওয়াইজ এটা যদি আমরা এরকম এসের মতো লিখি তাহলে এসের যে দুটো প্রান্ত সেটা দেখো কারেন্টের যে ডিরেকশন সেদিক বরাবর যাচ্ছে তা মানে আমাদের উপর দিকটা দক্ষিণ মেরু এইভাবেও তোমরা কিন্তু মনে রাখতে পারো অর্থাৎ ক্লকওয়াইজ ডিরেকশনে যখন কোনো একটা কারেন্ট মুভ করবে তখন সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো সরি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন যখন মুভ করবে সেটা আমাদের নর্থ পোল বা উত্তর মেরু মতো আচরণ করবে উপর দিকটা তোমার নিশ্চয়ই উল্টো দিকটা দক্ষিণ মেরু মতো ঠিক একইভাবে ক্লক ওয়াইজ মুভ করলে উপর দিকটা আমাদের দক্ষিণ মেরু বা সাউথ পোলের মতো আচরণ করবে তোমার নিচের দিকটা আমাদের উত্তর মেরুর মতো আচরণ করবে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে একটা কুণ্ডলী আকৃতির পরিবাহী তারের মধ্য দিয়ে তৈরির প্রবাহিত হলে সেই কুণ্ডলী আকৃতিটাকে একটা আমরা ডাইপোল ম্যাগনেটিক ডাইপোল বা চুম্বক ডিমেরু হিসাবে কল্পনা করতে পারি পরিষ্কার এবারে আমরা এই কনসেপ্টটা শিখে গেলাম পুরো এখানে যে ইনটিউশন যেটা সেটা আমাদের গ্রো হয়ে গেল যেখানে অ্যাকচুয়ালি কী বলতে চাওয়া হয়েছে এবার ম্যাথমেটিক্যালি ব্যাপারটা একটু বোঝা যাক সেটা কীরকম ধরো দণ্ডচুম্বকের ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম আমরা তো জানি একটা দণ্ডচুম্বকে একটা ম্যাগনেটিক ডাইপোল বা চুম্বক দিমেরু হিসেবে আমরা কল্পনা করতে পারি এবার এই একটা দণ্ডচুম্বক দণ্ড দুটো মেরু এই একটা মেরু এই একটা মেরু ঠিক আছে ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের দক্ষিণ মেরু বা সাউথ পোল এটা হচ্ছে আমাদের উত্তর মেরু বা নর্থ পোল এবার এদের মধ্যবর্তিকার যে দূরত্ব মধ্যবর্তীকার যে দূরত্ব সেটা ধরে নাও টুয়েল এবার উত্তর মেরু মেরু শক্তির মান যদি প্লাস এম হয় তাহলে অবশ্যই দক্ষিণ মেরু মেরুশক্তির মান মাইনাস এম এবং এটা একটা চৌম্বক দ্বীপেরও সৃষ্টি করলাম তাহলে চৌম্বক দি মেরুর চৌম্বক দি ভ্রামক থাকে তাকে আমরা ক্যাপিটাল লেটার এম দ্বারা রিপ্রেজেন্ট করি তার মানটা আমরা কীভাবে পাবো যে কোনো একটা মেরুশক্তির মান তাকে যদি আমরা এদের মধ্যবর্তীকার দূরত্ব টু এল এটা দ্বারা গুণ করে দিই তাহলে আমরা কী পেলাম টু এম ইন্টু এল এটা হচ্ছে এই যে চৌম্বক দি মেরুর চৌম্বক দি ভ্রামক তার মান এবং তার অভিমুখ কোন দিক বরাবর হয় তার অভিমুখ হয় আমরা জানি দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিক বরাবর এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং তার এককটা কি হয় তার এককটা আমরা দেখেছিলাম আচ্ছা এটা দেখা যাচ্ছে কিনা একটু উপরে তুলে দিই এর এককটা আমরা কি দেখেছিলাম এম এর একক হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার আশা করি তোমরা এটা জানো তাহলে এটা তো আমরা পেয়েছিলাম ম্যাগনেটিক ডাইপল বা চৌম্বক দি জন্য এবার স্যার এই ক্ষেত্রে তো আমরা এই মেরু শক্তির মান প্লাস এম মাইনাস এম তাদের মধ্যবর্তীকার দূরত্ব টুয়েলভ এগুলো আমরা জানি ক্যালকুলেট করতে পারছি মেপে দেখতে পারছি তার জন্য আমরা এটা লিখতে পারছি আপনি বলছেন যে যে এই চৌম্বক দি মেরুটা এটার সঙ্গে সমতুল্য বা এটা চৌম্বক দি সঙ্গে সমতুল্য তাহলে এই ক্ষেত্রে আমরা এই এমের মানটা কোথা থেকে পাবো এদের মধ্যবর্তীকা যে দূরত্ব সেটা আমরা কীভাবে মেজার করবো তাহলে এই ক্ষেত্রেই চুম্বক দিমেরু চৌম্বক দিমেরু ভ্রামকের মান এমের মানটা আমরা কীভাবে ক্যালকুলেট করব খুব গুরুত্বপূর্ণ দেখো দেখো দেখা যায় আমি একটু কথাটা এখানে লিখি দেখা যায় যে একটা তরিতবাহী এক্সপেরিমেন্টালি পাওয়া হ্যাঁ তরিদবাহী কুণ্ডলিটির এই তরিতবাহী কুণ্ডলিটির এই যে আমরা তড়িৎবাহী কুণ্ডলীটা পেয়েছি এই তরিদবাহী কুণ্ডলিটির চৌম্বক দিমেরু ভ্রামক অর্থাৎ এম এর মান তিনটি বিষয়ের উপর নির্ভর করে তিনটি বিষয়ের উপর নির্ভর করে কি কি এক নম্বর হচ্ছে তরিত প্রবাহের মান তরিত প্রবাহের মান অর্থাৎ আই কিরকমভাবে দেখা যায় যে এম ইজ প্রপোর্শনাল টু আই অর্থাৎ এই কুণ্ডলির মধ্য দিয়ে কত পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তার উপরে নির্ভর করছে এই তরিতবাহী কুণ্ডলিটার যে চুম্বক দিমেরু এম এমের মানটা কত হবে কারেন্টের মানটা যত বেশি হয় যেই পরিবাহী তারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাপটা বেশি তার ক্ষেত্রে দেখা যায় যে চুম্বক দিমেরু ভামক এমের মানটাও বেশি এবং ভাইস ভার্সা প্রথম দ্বিতীয় কী বলা হচ্ছে কুণ্ডলিটির ক্ষেত্রফল এ অর্থাৎ এই এম এর সঙ্গে এর প্রপোর্শনালিটি রিলেশন অর্থাৎ এর মানটা যত বেশি হবে এই কুণ্ডলির যে ক্ষেত্রফল ক্রস সেকশনাল যে এরিয়া এই ক্ষেত্রফলটা যত বেশি হবে তার ক্ষেত্রে এই এম এর মানটাও তত বেশি হবে আর যদি সেটা যত ছোট হবে এম এর মানটাও তত ছোট হবে দুটো জিনিস পেলাম আর তৃতীয় যে বিষয়টার উপরে নির্ভর করে সেটা হচ্ছে কুণ্ডলিটির পাক সংখ্যা এন অর্থাৎ এম ইজ প্রপোর্শনাল টু এন এনটা কি এখানে যে কুণ্ডলীর তারটা নিয়েছি তারটা তো একটা তার নাও হতে পারে এখানে দুটো তিনটে চারটে পাঁচটে এরকম অনেকগুলো পাক থাকতে পারে টার্ন থাকতে পারে তাহলে টার্নের মান যত বেশি হবে এই এমের মানটাও তত বেশি হবে এটা বলা হলো অর্থাৎ তিনটে জিনিসকে যদি আমি কম্বাইন করি কম্বাইনিং আমি যদি তিনটে জিনিসকে কম্বাইন করি তাহলে আমি কি পেলাম এম ইজ proportional টু এ এম is proportional টু এন এম ইস proportional টু আই এম ইস প্রপোর্শনাল টু এ তাহলে কম্বাইন করে লিখলে এম ইস প্রপোর্শনাল টু এন ইন্টু আই into এ এবার এই ওঠাতে লেখা একটা কনস্ট্যান্টকে ইন্ট্রোডিউস করতে হবে আমরা জানি সেটা অর্থাৎ এক্ষেত্রে আমাদের এম ইজ ইকুয়ালস টু কে into এন e into আই into এ এখানে এই যে আমাদের কে কেটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট মানে সমানুপাতিক সমানুপাতিক ধ্রুবক আমরা জানি এরকম একটা প্রপোর্শনটি উঠাতে গেলে এখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্টকে ইন্ট্রোডিউস করতে হয় তো যাই হোক এবার দেখা যাচ্ছে এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে এসআই পদ্ধতিতে এসআই পদ্ধতিতে এই এর ভ্যালুটা পাই আমরা ওয়ান অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে এন এর বিভিন্ন ভ্যালুর জন্য আই এর বিভিন্ন ভ্যালুর জন্য এ এর বিভিন্ন ভ্যালুর জন্য এর মানটা বিভিন্ন ক্ষেত্রে নির্ণয় করে বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে এসআই পদ্ধতিতে আমরা এই ভ্যালুগুলোকে যদি আমরা ক্যালকুলেট করে এখানে বসাই তাহলে দেখা যাচ্ছে কে এর ভ্যালুটা আমরা পাই ওয়ান এটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট এসআই পদ্ধতিতে মাপলে পড়ে তাহলে এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে এই রিলেশনটা আমাদের কী দাঁড়ালো এম ইজ টু এন ইন্টু আইন্টু এম্পর্টেন্ট রিলেশন বোঝা গেল এই যে একটা তরিতবাহী কুণ্ডলি এই তরিতবাহী কুণ্ডলিটাকে আমরা একটা চৌম্বক দিমেরু হিসেবে কনসিডার করতে পারি এবার এই চৌম্বক দিমেরু বা এই বার ম্যাগনেটের জন্য তার যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের মান টু এম এল এটা আমরা পাই তাহলে এটাও যদি চুম্বক দিমেরু হয় তাহলে চুম্বক দিমেরু ভ্রামক হবে নিশ্চয়ই তার মানটা আমরা কীভাবে পাবো তার মানটা বের করার যে রিলেশন সেটা হচ্ছে এটা এন ইন্টু আই ইন্টু এ তার কতগুলো পাক রয়েছে তার মধ্যে যে কত কারেন্ট যাচ্ছে তার ক্রস সেকশনাল এরিয়া বা তার ক্ষেত্রফলটা কত এই তিনটে জিনিসকে গুণ করে দিলেই এর চুম্বক দিমেরু ভ্রামকের মান পেয়ে যাব এবার যদি দেখা যায় যদি পাক সংখ্যা এন ইজ ইকুয়ালস টু ওয়ান হয় অর্থাৎ এখানে একটাই পাক আছে একটাই টার্ন আছে এখানে অনেকগুলো তারের কুণ্ডলি নেই একটাই কুণ্ডলি রয়েছে তাহলে সেই ক্ষেত্রে এই রিলেশনটা কী দাঁড়াবে সেই ক্ষেত্রে এই রিলেশনটা দাঁড়াবে এম ইজ ইকুয়ালস টু আই এন টু এ আই ইন্টু তাহলে এই রিলেশন দুটোকে ময় রাখবে খুব ইম্পর্টেন্ট পরবর্তী আলোচনাগুলোর ক্ষেত্রে এই রিলেশনগুলোকে আমাদের সরাসরি ব্যবহার করতে হবে আশা করি তোমরা বুঝতে পারলে রিলেশনগুলো কীভাবে আসলো পরিষ্কার আচ্ছা এবার দেখো আমরা তো দেখলাম এটার জন্য এটার মান হয় এটা তাহলে এটার জন্য এর মান কত হবে আমরা পেলাম এটা এবার তো একটা একক রয়েছে এর ক্ষেত্রে এই এককটা কি হবে চলো দেখা যাক এর ক্ষেত্রে দেখা যায় এম এর যে একক আই এর একক কি আই বা কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার এসে পদ্ধতি আমরা মাপছি এর একক কি মিটার স্কোয়ার তাহলে এম এর একক কী দাঁড়ালো অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার এন এর এন তো কী এটা পাক সংখ্যা এটা তো খালি সংখ্যা পাবো এর তো কোনো ডাইমেনশন তার কোনো একক নেই সুতরাং আমাদের এম এর একক কী দাঁড়ালো অ্যাম্পেয়ার মিটার স্কোয়ার ক্ষেত্রে এম এর একক কী ছিল অ্যাম্পেয়ার মিটার স্কোয়ার মিলে গেল একই জিনিস তাই তাদের এককটাও একই বুঝে গেল তা আলোচনার আমরা প্রায় শেষে চলে এসেছি একটা ছোট্ট কথা দিয়ে আজকে আলোচনা শেষ করব সেটা হচ্ছে এই চৌম্বক দি মেরু চৌম্বক ভ্রামক তার মান তার একক এগুলো তো পেয়ে গেলাম চুম্বক দি মেরু ভ্রামক একটা ভেক্টর রাশি তার তো একটা অভিমুখ থাকবে অভিমুখটা কোন দিক বরাবর হবে এই ক্ষেত্রে তো আমরা দেখলাম অভিমুখটা দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু দিক বরাবর এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে কী হবে তার অভিমুখটা আমরা কীভাবে পাব অর্থাৎ বার ম্যাগনেট বা দণ্ড চুম্বকের ক্ষেত্রে বার ম্যাগনেটের ক্ষেত্রে এম এর ডিরেকশন কোন দিক বরাবর হচ্ছে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু বরাবর আর কারেন্ট ক্যারিং লুপের ক্ষেত্রে কী হবে কারেন্ট ক্যারিং লুপের ক্ষেত্রে এই এম এর যে ডিরেকশন বা অভিমুখ সেটা কোন দিক বরাবর হবে সেটা হবে কুণ্ডলিটির একটু লিখে নিই কুণ্ডলিটির অক্ষ বরাবর ও তলের সঙ্গে তলের সঙ্গে লম্ব কি বললাম একটা ডায়াগ্রাম একে দেখাই তাহলে দেখবে ব্যাপারটা বুঝতে পারবে এই হচ্ছে আমাদের কুণ্ডলী আকৃতির তার তার মধ্য দিয়ে ধরে নিচ্ছি ডিরেকশনে কারেন্ট মুভ করছে আই অ্যামাউন্ট অফ কারেন্ট এদিক বরাবর যাচ্ছে তাহলে বলা হলো যে এই কুণ্ডলী আকৃতির যে পরিবাহী তার যেটা কিনা একটা এখন দণ্ড চুম্বকের মতো আচরণ করছে বা একটা বার ম্যাগনেট বা বলা ভালো একটা চুম্বক ডিমেরুর মতো আচরণ করছে তার চুম্বক ডিমেরু ভ্রামকের মান কত সেটা আমরা লেশনগুলো পেয়ে গেলাম তার অভিমুখ কোন দিক বরাবর হবে কি বলা হচ্ছে কুণ্ডলিটির অক্ষ বরাবর অর্থাৎ এই কুণ্ডলিটির অক্ষটা কোথায় এই জায়গাটাতে তার অক্ষ বরাবর অক্ষ বরাবর কোন দিক বরাবর হতে পারে এদিক বরাবর গেলে সেটাও অক্ষ বরাবর হচ্ছে বা এটা যদি এদিক বরাবর যায় সেটাও অক্ষ বরাবর হচ্ছে কিন্তু বলছে যে না অক্ষ বরাবর কিন্তু তলের সঙ্গে লম্ব অর্থাৎ সেটা এই দিক বরাবর হবে এই দিক বরাবর এই দিক বরাবর হবে না তলের সঙ্গে লম্ব অর্থাৎ এই দিক বরাবর হবে বোঝা গেল আবার আমরা আমাদের রাইট হ্যান্ড থামরুল বা দক্ষিণ হস্ত নিয়মে আমরা কি দেখলাম যে আমাদের হা ডান হাতের চারটা আঙ্গুল যেদিক বরাবর কারেন্ট যাচ্ছে সেদিক বরাবর ঘোরালে পরে আমাদের বৃদ্ধ আঙ্গুলটা যেদিক বরাবর মুখ করে থাকবে যেটা কিনা আমাদের এই ক্ষেত্রে দেখেছিলাম কারেন্টের ডিরেকশন যদি এই দিক বরাবর হয় তাহলে বুড়ো আঙ্গুলটা যেদিক বরাবর থাকবে সেটাই হচ্ছে আমাদের বিয়ের ডিরেকশন তাহলে সেটাকে যদি আমরা এই ক্ষেত্রে দেখি তাহলে তাই কি দেখা যাচ্ছে যে কারেন্টের ডিরেকশনটা যদি এদিক বরাবর হয় আমাদের ডান হাতে চারটা আঙুল যদি এদিক বরাবর ঘোরাই তাহলে বুড়ো আঙ্গুলটা আমাদের উপর দিক বরাবর মুখ করে থাকবে তার মানে আমরা বলতে পারি যে আমাদের বি এর ডিরেকশনটাও একই দিক বরাবর অর্থাৎ বি যেদিক বরাবর মুখ করে থাকবে এমটাও সেই দিক বরাবর মুখ করে থাকবে পরিষ্কার তাহলে একটা দণ্ডচুম্বক বা বার ম্যাগনেটের ক্ষেত্রেই এই চুম্বক মেরু ভ্রামকের ডিরেকশন হচ্ছে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু দিক বরাবর কিন্তু একটা কারেন্ট ক্যারিং লুপ বা একটা কারেন্ট লুপের ক্ষেত্রে একটা পরিবাহী কুণ্ডলী আকৃতির পরিবাহী তারের ক্ষেত্রে এমএর ডিরেকশনটা হবে কুণ্ডলীটির অক্ষ বরাবর এবং তলের সঙ্গে লম্ব পরিষ্কার তাহলে একটা তরিতবাহী কুণ্ডলি কিভাবে একটা চুম্বক দিমেরুর সঙ্গে সমতুল্য হতে পারে সেটা আমরা আমাদের আলোচনার মাধ্যমে দেখলাম তার পাশাপাশি দেখলাম যে তার রিলেশনটা কী মানে তাকে যদি আমরা পরিমাপ করতে চাই এম এর ভ্যালুটা পরিমাপ করতে চাই তার রিলেশনটা কী সেটা আমরা পেলাম তার অভিমুখ কি হবে সেটা আমরা পেলাম তার একক কি হবে সেটাও আমরা পেলাম তাহলে আশা করি একটা পরিষ্কার ধারণা তোমাদেরকে আমি দিতে পারলাম তাহলে আজকে আলোচনা আমরা এখানে শেষ করছি সুস্থ থাকো ভালো থাকো সঙ্গে থাকো ধন্যবাদ